পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি করে সরকার মরণ ফাঁদ তৈরি করেছে এবং সেই ফাঁদই তাদের জন্য বিপদ ডেকে আনবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে ইউথ ফোরামের এক আলোচনায় তিনি আরো বলেন, সরকার দুর্নীতিবাজদের বাঁচাতেই ব্যস্ত রয়েছে। অপর এক আলোচনায় বিরোধী দলীয় চিফ হুইপ জেনারেল আব্দিন ফারুক বলেন, সরকার নিজেদের মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি বলে দাবি করলে হাসানুল হক ইনু ও মহিউদ্দিন খান আলমগীরকে মন্ত্রিসভা থেকে বাদ দিতে হবে। মঞ্জুর মিলনের রিপোর্ট। ইউথ ফোরাম আয়োজিত আলোচনায় ব্যারিস্টার মওদুদ বলেন, বিশ্বব্যাংক সজাগ থাকায় সরকার 2400 কোটি টাকা দুর্নীতি করতে ব্যর্থ হয়েছে, তাই পদ্মা সেতু নির্মাণ নিয়ে সরকারের মাথা ব্যথা নেই। এ নিয়ে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও দুদকের বক্তব্যে সমন্বয়হীনতারও সমালোচনা করেন তিনি। আসলে এই 2400 কোটি টাকার ঘুষ নেওয়ার বিষয়টা বিশ্বব্যাংকের কাছে ধরা পড়ে গেছে বলেই আজকে এই সরকার বিপদে পড়েছে। এই সরকারের পতনের জন্য এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে 9 ডিসেম্বর 18 দলের অবরোধ কর্মসূচিতে বাধা দিলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান মওদুদ আহমদ। রাজপথের অবরোধ কর্মসূচির মধ্যে দিয়ে এই সরকারের পতনের আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া হবে। আন্দোলন অব্যাহত থাকবে, বাধা দিলে সাথে সাথে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মুক্ত আলোচনায় তথ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর 71-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলীয় চিফ হুইপ। তিনি যুদ্ধাপরাধের দায়ে তাদেরও বিচার দাবি করেন। যিনি ইউনিয়ন কাউন্সিলের মেম্বার হওয়ার যোগ্যতা নাই, যিনি সেনাবাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টি উস্কানি দাতা, সে হাসানুল হক ইনু আপনার মন্ত্রিসভার সদস্য। বাংলাদেশে আলবদর রাজাকারদেরকে ম্যাপ দিয়ে মুক্তিযোদ্ধার বাড়ি দেখিয়ে দিয়েছে, সেই মকালমগীরকে বিজয়ের মাসে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী করেছেন। এদিকে সীমান্তে হত্যা বন্ধের দাবিতে আয়োজিত মানববন্ধনে বিএনপির আরেক নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। মঞ্জুর মিলন, দিগন্ত টেলিভিশন, ঢাকা। এদিকে বিএনপি ও 18 দলীয় জোটের ডাকা 9 ডিসেম্বরের অবরোধ কর্মসূচিতে কোনো প্রকার যানবাহন রাজপথে না নামানোর আহ্বান জানালেন মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা। বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ে ডাকা সংবাদ সম্মেলনে জনসাধারণের প্রতি শতভাগ অংশগ্রহণের আহ্বান জানান তিনি। কর্মসূচির আগে দলীয় নেতাকর্মীদের উপর জুলুম, নির্যাতন ও গ্রেফতারের তীব্র প্রতিবাদও জানান সাদেক হোসেন খোকা। বলতে চাই, ঢাকায় গাড়ি ঘোড়া চলবে না, কারণ যেহেতু রাজপথ অবরোধ থাকবে। সুতরাং আমাদের যে ঢাকাবাসী যারা আছেন, হয়তো তাদের তো নিশ্চয়ই কিছু অসুবিধা হবে, অনেককে কষ্ট করে পায়ে হেঁটে অফিস আদালতে যেতে হতে পারে, কারণ কোনো গণতান্ত্রিক আন্দোলন, ন্যায্য আন্দোলন, জনগণের পক্ষের আন্দোলন অতীতে কোনোদিন কেউ দমন করে টিকতে পারে না।